हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी अनुश्री। तो दादार बियर ब्लॉगगुलो सब आपलोड हो गए और आज के शेष ब्लॉग आपलोड हो। तो यार इंट्रोडक्शन आमार बनानो है जार जोनो आमी आलादा करे बनाच्छी बाड़ीते एसे। तो आज के शेष जो ब्लॉगटा आपलोड हो सेटा होच्छे बौभातेर ब्लॉगटा, और तारपर थेकेई तोमरा नतून भिडियो देखते पाबे। और एरपरे आरो अनेक इंटरेस्टिंग ब्लॉग आसते चलेछे किछुदिनेर मध्ये। तो जारा एखोनो आमार चैनलटाके सबस्क्राइब करनि तारा प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करो। तो जखन आमी ओई ब्लॉगगुलो आपलोड करब ताहले सेटार नोटिफिकेशन तोमरा पेये जाबे। और सबस्क्राइब करार पर पाशे जे बेल आइकनटा आछे ओटाके प्रेस करे अल करे दिओ, जाते आमार भिडियो नोटिफिकेशनगुलो तोमादेर काछे पौंछे जाए। तो जारा जारा आमाके फेसबुक और इन्स्टाग्रामे फलो करनी एखुनी फलो करो। आमार फेसबुक आईडी होच्छे अनुश्री दास और इन्स्टाग्राम आईडी होच्छे अनुश्री अंडारस्कोर उजी। स्क्रीनेर पाशेओ पेये जाबे। तो झटपट ओखाने फलो करे नाओ, ताहले एरपर जखन आमी ओखानेओ कोनो आपडेट देव तो सेटाओ तोमरा देखते पाबे। तो आमी फेसबुक इन्स्टाते अनेक फोटो बा भिडियो दी, तो सेखानेओ तोमरा देखते पाबे जखन आमी कोनो आपडेट देव। तो एखुनी फलो करो और चलो शुरू करा जाक आजकेर भिडियो। और हाँ, सबस्क्राइब किन्तु करो। हाँ, गुड मॉर्निंग। आज के दादार बहु भात आछे। आसले एत मानुषजन थाकछे, भीड़ थाकछे जे आमी बेशी कथा बोलते पाछी ना। तबे जेगुलो प्रयोजन सेगुलो आमी भिडियो बानियेछि जेगुलो तोमरा देखते पाबे, किन्तु हयतो बेशी कथा बलार भिडियो पाबे ना। एखन बड़ो मामार बाड़िते आसछि। এখন আমি আর দিদি একটু ঘুরতে এসেছি। তো সকালের সময়টা ফাঁকাই ছিল, তার জন্য দিদি বলল যে আমাকে নিয়ে ঘুরতে আসবে। তো তাই চলে এলাম। আর এই যে সুন্দর জায়গাটা দেখছো, এই বিলটাকে ডাড়ার ধার বলে। তো এই বিলে প্রচুর মাছ আছে, আশেপাশের এলাকার লোকজন সবাই মাছ ধরে এই বিল থেকে। আর এখন আমরা ব্রিজের উপরে আছি। ব্রিজের এপারেও এই যে দেখছো পুরো বিলটাতে পানাতে ভর্তি হয়ে গেছে, আর যার জন্য সবুজ হয়ে আছে, আর অসাধারণ দৃশ্যটা লাগছে। তো ছোটবেলাতেও আগে অনেক ঘুরতে এসেছি এই জায়গাগুলো। এই জায়গাগুলো অসাধারণ লাগে দেখতে, আর এখনও খুবই ভালো লাগছে। আমি আমাদেরও তো যাওয়ার কথা, আসার কথা ছিল, কিন্তু তো আমি আর দিদি একটু বেরিয়েছি, আর এদিকে আশেপাশে এলাকাগুলোতে ঘুরছি। আগে আসতাম ঘুরতাম, কিন্তু এখন আর আসা হয় না। এখানে একটা মন্দির আছে, এখানে এসেছি। এই জায়গাগুলো ফাঁকাই থাকে যেহেতু পূজো আছে, যার জন্য লোকজন আছে, নালে ফাঁকাই থাকে। এখানে এখানে বসার জায়গাও ছিল, কিন্তু এবার এসে আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছি না। এই দিদি আর আমি এসেছি, আরো সবাই থাকলে ভালো লাগতো বলো। আরো হ্যাঁ, ওই বড়গুলো আসলে ভালো লাগতো, কিন্তু ওরা বিকেলের দিকে আসবে। গরম গরম কিনবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা ঘুরে এসে এখন মেলাতে ঢুকে গেছি, বুড়িমা পুজোর মেলায়। বেশ বড়ই মেলাটা বসেছে। বসার জায়গা আছে, আমরা এখানে বসার জায়গা পেয়ে গেছি। এবার গরম গরম খেয়ে নিতে হবে, বাড়ি চলে যাবো। এখানে পকোড়া ভাজা হচ্ছে,
দিদি কলকাতায় থাকে, মাসির মেয়ে। আর আমার বাড়ি বহরমপুরে, আমি বহরমপুরেই থাকি। মামার বাড়ি, মামার বাড়ি এখানে। আপনাদের বাড়ি এখানেই না আপনার বাইরে থেকে এসেছে? ও আচ্ছা, না স্যালাড নেবো না। হ্যাঁ দে, পাশে দাও, থাক, ঠিক আছে। কি হলো? এই যা গরম আছে গো একদম। বাড়ির দিকে চলে এসেছি। দিদি হঠাৎই ঘুরতে গেছিল মন্দিরের দিকে, বুড়িমা মন্দিরের দিকে। তো তারপরে বললো যে কেয়াকে নিয়ে ঘুরতে আসবে। আমি ঠিক আছে চলো তাহলে, মাকে বলেছিল। তো তাই ফার্স্টে ডাড়ার ধারের দিকে ঘুরতে গেছিলাম, দিয়ে এখন তারপরে আবার ফেরার সময় দেখছি বুড়িমা মন্দিরের ওখানেও বেশ মেলা টেলা বসেছে। তো তার জন্য ওখানে বসেও একটু খাওয়া দাওয়া করলাম। দেখি এবার মারা কি করছে। প্রথমবার দিলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেউ বসেনি প্রথমবার, বৃষ্টি কেউ ভিডিও হচ্ছে, ভিডিও। এই যে আমার দাদার বউ বৌদি, আর এটা দিদি হয়। তো দেখো তোমরা সাজটা, বৌদিকে কিন্তু আমি আর দিদি সাজিয়েছি। কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাজটা। শুধু বৌদির সাজ দেখালে হবে, আমার সাজটা তো দেখাতে হবে। তো এইটা হচ্ছে আমার সাজ। আর তোমার কেমন লাগছে? তোমার সাজ পছন্দ হয়েছে? হ্যাঁ। হাই হাই বলো একটু তোমরা। হাই।